হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইশিতাস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই সহজ রেসিপি। রেসিপিটা হলো বাড়িতে কিছু সামান্য উপকরণ দিয়ে আলুর চপ কীভাবে বানাবেন, চলো দেখে নিই। তো রেসিপিটা তোমরা শেষ অবধি দেখতে থাকবে, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমরা সবার আগে দেখতে পারো। তো চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো আলুর চপ বানানোর জন্য যে উপকরণগুলি লাগবে সেটি হলো আলু, যেটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি, আর লাগছে ধনে পাতা কুচি, আর লাগছে পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি আমি এখানে রেখেছি, আর আমি একটু বাদাম নিয়েছি, সেই বাদামটাও ভেঙে নিয়েছি, আর লাগছে পরিমাণ মতো নুন, হলুদ আর শুকনো লঙ্কা নিয়েছি আমি দুটোর মতো, যারা ঝাল বেশি খাও তারা বেশি নিতে পারো, আর লাগছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, আর যেটা লাগছে সেটা হচ্ছে ভাজা মশলা। এখানে আছে ধনে, জিরে ও শুকনো লঙ্কা আমি ভেজে রেখে দিয়েছি গুঁড়ো করে। আর সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বেসন। বেসনটা আমি এখনও মাখিনি, এবার আমি পরে ওটাকে মেখে নেবো। তো তোমরা দেখলে এই সামান্য কিছু উপকরণ লাগছে যেটা বাড়িতে নর্মালি সবারই থেকে থাকে। তো চলো এবার নেক্সট স্টেপটা দেখি। তো দেখতে পাচ্ছ যে আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো এবার হাতে করে ভালোভাবে আমি মেখে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ আলুটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। তো এবার আমি তোমাদেরকে চলো নেক্সট স্টেপটা দেখাই এবার কি করব। এবার একটা কড়াই নিয়েছি, সেই কড়াইয়ে হালকা সামান্য তেল দেব। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে শুকনো লঙ্কা দুটো ভেজে আমি তুলে রেখে দেব। তো ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকে ভালোভাবে আমি ভেজে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো মোটামুটি হালকা হালকাভাবে ভাজা হয়ে গেছে। এবার ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ি হালকা কালারের জন্য দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। এবার মিক্স করার পর আমি হালকা আদা বাটা সেটাকেও দিয়ে এবারও ভালোভাবে মিক্স করে নেব। তো দেখতে পাচ্ছ আমার ওইদিকের মশলা রেডি। তো ওইদিকে আলুটাকে এবার আমি বানাবো। তো চপের আলু বানানোর জন্য প্রথমে যেটা লাগছে, যে মশলাটা আমি রেডি করে রাখলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দেব ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দেওয়ার পর আমি বাদাম যেটা ভেঙে ভেঙে রেখেছিলাম সেই বাদামটা দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিলাম এবার ভাজা মশলা গুঁড়োটা। ভাজা মশলা গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে আমি আবারও অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিলাম, যাতে চপের আলুটা বেশ একটু কালারফুল দেখতে লাগে। এবার এই উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছ চপের আলু মোটামুটি আমার প্রায় রেডি, খুব সুন্দর দেখতেও লাগছে। তো চপের আলু রেডি হয়ে যাওয়ার পর এবারে আমি চপের শেপে ভালোভাবে গড়ে নেব। তো আমার চপের শেপও করা হয়ে গেছে। এবার আমার যেটা সব থেকে ইম্পর্টেন্ট, বেসনটা আমি মেখে নেব। আমি বেসনের মধ্যে হালকা নুন, হলুদ আর কালো জিরে দিয়েছি। দেওয়ার পর আমি খুব পাতলাও নয়, মিডিয়ামভাবে এটা আমি মেখে নিয়েছি। ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, নাহলে চপগুলো ফুলবে না। তো দেখতে পাচ্ছ কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, আর আমি চপগুলোকে ভাজার জন্য দিয়ে দিয়েছি। চপে দুটো পিটি ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা না থাকে।
তো ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছো আমার চপ রেডি, খুব সুন্দর দেখতেও লাগছে। তো তোমাদের কেমন রেসিপিটা লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।